চেয়েছিলাম মাথা গোঁজার আস্তানা, পেয়ে গেলাম রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ এটা? এই খালি পেটে হাসাবেন না তো কমলদা। এই ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে আমি হাঁপসে গেলাম। পশ্চিমমুখো ঘর রাজপ্রাসাদ, সেটা তো আপনার হিসেবে, আমার হিসেবে এটাই রাজপ্রাসাদ। গজেন্দা, বলছিলাম কি, আমার ব্যবসাটা একটু মোটামুটি চলুক, আমি সাধ্যমতো আপনাকে ভাড়া দিয়ে দেবো। কমলদা কমলদা শুনুন, শুধু শুধু লজ্জা দেবেন না তো। দেখুন, আমি যখন দল করতে আসি না, সেই সময় আপনাদের মতো লোকের কথা বারবার ভেবেছি। এই যে আপনাকে একটু সাহায্য করতে পেরেছি, এটাই তো আমার আনন্দ। আর দুঃখটা কোথায় জানেন? আপনার মতো লোক এই পার্টিতে বেশি নেই। সবই তো দেখছি আমার মতো ধান্দাবাজ, কিন্তু মুখে খুব বড় বড় বুক নেই। আচ্ছা গজেন্দা, স্বপনের উপর আপনারা তো রাগ কেন করুন তো? ও, বুঝতে পেরেছেন তাহলে। ঠিক আছে, আপনাকে আমি ওপেনলি বলি, দেখুন লোকটার ব্যবহারটা ঠিক না। আমার সাথে কিভাবে যেন কথা বলে। হ্যাঁ, এটা ঠিক, ওদের জন্য দু চারটে কাজ আমি পাই, কিন্তু তার জন্য আমি ডোনেশন দিই, মাইনে বলছি। আপনাকে কি বলবো, আপনি তো সবই জানেন। একটা কথা মাথায় রাখবেন গজেন্দা, স্বপন কিন্তু ভীষণ কাজের মানুষ, দল ছাড়া ওর জীবনে আর কিছু নেই, তাইও আলাদার এত কাছের মানুষ, আলাদা মানুষ চেনেন গজেন্দা। কিন্তু আমি যতদূর জানি, আগে আপনি আলাদার সবচেয়ে কাছের মানুষ ছিলেন, কিন্তু কোনো উচ্চাশা ছিল না, ভেবেছিলেন দলে এসে দলের সেবা করবেন। সেবা যদি একটু নিজের সেবা করতেন, আজকে আপনি কোথায় থাকতেন বলুন তো? সে নিয়ে আমার কোনো দুঃখ নেই গজেন্দা, কিন্তু আমার আছে কমল, আমার দুঃখ আছে। শুনুন, দিল্লি থেকে আলোদা আসছেন, আপনি তার সাথে কথা বলুন, এখনো সময় আছে, কথা বলুন। কি খবর শোভনদা? জলাপড়ার যুদ্ধ থামিয়ে এলে? আপাতত শুধু মিটমাট করে এলাম, তবে যুদ্ধটা থামবে না, দলীয় দ্বন্দ্ব। এবার নতুন দল জন্মাবে। কি হবে তাহলে? কি এবার হবে? আমাদের সমর্থন ছাড়া ওরা টিঁকবে নাকি? দূর, ইলেকশনটা আগে পেরিয়ে যাক, তারপর দেখা যাবে। বাকি সবাই কোথায়? বাকি সবাই বলতে, বিকাশটা নিয়ম মতো সন্ধ্যেবেলা চাটাকে চলে গেছেন, আর বাকি দুজনের কোনো পাত্তা নেই। আমি বসে আছি তোমার সাথে দেখা করে কথা বলে যাবো বলে। এই ব্যাপারটা আমার ভালো লাগছে না মনদা, সকাল বিকেল দলীয় অফিসে আসাটা কিন্তু আমাদের একটা কাজ, এটা গজেনবাবু আর কমলদাকে বোঝানো দরকার। গজেনকে বোঝানো যায়, কিন্তু কমলদাকে কি বোঝাবে, এত পুরনো দলীয় কর্মী? আমি বুঝাবো, এত পুরনো দলীয় কর্মী বলে তো উনি কোনো প্রিভিলেজের জায়গা পেতে পারেন না। কাউন্সিলর দুবেলা আসতে পারে, তাহলে তো ওনার না আসার কোনো কারণ নেই। এক মিনিট, আমার একটা কথা মাথায় আসছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এখন ওরা দুজনে একসঙ্গে একই জায়গায় আছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এখন ওরা দুজনে একসঙ্গে একই জায়গায় আছে।
আর তাতে কি হলো? তাতে অনেক কিছু। ইলেকশনের আগে দলীয় অফিসে না এসে এত বন্ধুত্ব কি ভালো মনদা? সুপনদা, তুমি বরং একটা কাজ কর, তুমি কমলদার সাথে ব্যাপারটা নিয়ে একটু খোলাখুলি কথা বলো না, একটু আলোচনা করো। না, এখন নয়। তবে আমার মনে হচ্ছে যে সিরিয়াসলি কথা বলার সময় বোধহয় এসে গেছে। তবু এখন নয়। কি জানো, এই গজেনের প্রতি কমলদার একটা দুর্বলতা আছে, সেটা থাকাই স্বাভাবিক। কারণ গজেনই তো কমলদাকে সদ্য সদ্য ফ্ল্যাটটা দিয়েছে, তাই না? আরো হয়তো অনেক কিছু দিয়েছে। এটা কি ব্যবসা শুরু করবে বলছিল না? এখানেই গন্ডগোল মনাদা, মানুষ থামতে জানে না। আর এই গজেনের মতো লোকেদের আমি কেন অপছন্দ করি জানো? কারণ এরা আমাদের সব দুর্বলতাটুকু জানে। এরা টাকা দিয়ে মানুষের মাথা ঘুরিয়ে দিতে জানে। আর যে লোকটার মাথা ঘুরে গেল, সে শেষ পর্যন্ত পেছন দিকে তাকিয়ে দেখে যে কেউ নেই সঙ্গে। এমনকি যে মাথাটা ঘুরিয়ে দিল সেও না। কমলদার জন্য আমার খুব চিন্তা হয় মনাদা। কমলদা, আমি আপনার পাশে আছি, কোনো চিন্তা নেই। আপনি দলে আপনার নিজের জায়গাটা ফিরিয়ে আনুন তো। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনার ব্যবসা না চলে, যদি আপনি লাইন পাল্টাতে চান, আপনাকে আমি দুদিনে বড়লোক করে দেব। আমার চাহিদাটা খুব কম গজেন্দা। সেইটাই তো হয়েছে মুশকিল। শুনুন, আপনি আপনার চাহিদাটা বাড়ান। তাহলে আপনার কি অবস্থা তো জানতেন, এই গজেনের সাথে বসে আপনাকে কথা বলতে হতো না। তাহলে বেশি ওপরে উঠে গেলে মানুষের কথা কানে ঢুকতো কি করে? আমি তো পার্টিতে এসেছিলাম মানুষের জন্য কাজ করব বলে। কিছু মনে করবেন না দাদা, খুব নিচে চলে গেলেও না মানুষ আর তার কথা শুনতে পায় না। আসলে মানুষ তার কথা তখন শুনতে চায় না। জীবনের অভিজ্ঞতায় একেবারে জীবনটা ঝুনো নারকেলের মতো খটখটে হয়ে গেছে। তাই বলছি, এই গজেনের হিতবোধে শুনুন, আলোদার সাথে কথা বলুন। দলের অনেক কাজে যে আপনি খুশি নন সেটা আলোদাকে জানান। না, সেটা করা উচিত না, ওটা দল বিরোধী কাজ। দেখি, এই আলোচনা থাক, আমরা অন্য কথা বলি। চলুন একটু দলের অফিসে যাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। নাকি সময়টা সত্যিকারের কাজে লাগলো? তার মানে? মানে আমার কথাটা যদি একটু ভালো করে ভেবে দেখেন কমলদা, তাহলে বুঝতে পারবেন আমি আপনার জন্য একটা বিরাট কাজ করতে চলেছি। না না, সেটাই ফ্ল্যাট দিয়ে নয়। এই কথা বলতে বলতে আমি একটা বিরাট মাল্টিপ্লেক্স তৈরি করতে যাচ্ছি পার্ক স্ট্রিটের মোড়ে। ভেবে দেখুন, খুব বুদ্ধি করে বললাম কিন্তু কথাটা। আপনি যে বুদ্ধি করেই কথা বলেন সেটা আমি আগে থেকেই জানি, ভেবে দেখার দরকার নেই। চলুন দলের অফিসে যাই, মনটা বড্ড খচখচ করছে। চলুন, আমার কিন্তু আবার রাত 9টার সময় কন্ট্রাক্টরদের সাথে মিটিং আছে। ঠিক আছে, চলুন একটু দলবাজি করে আসি। কদিন বেশ ছিলাম, সব আপদের বাইরে ছিলাম, যেই এখানে এলাম আপনাদের যাতায়াত জেরাজেরি সব শুরু হয়ে গেল। আপনাকে কে বললো যে আমি জেরা করতে এসেছি? আমি জেরা করতে আসিনি। মুখে যাই বলুন, সব আমার জানা আছে। আপনারা কি বস্তি ছেড়ে দেবেন? হ্যাঁ দেব, এবার একেবারেই বিদায় নিচ্ছি, তাই সব বাদা সাদা করতে এসেছি আর কি। দেশের বাড়ি চলে যাবেন? কেন বলুন তো, সে যেখানেই যাই আপনারা কি আমাদের ভাত ডাল জোটাচ্ছেন নাকি? সেটা পারবো না দিদি,
তবে এটুকু বলতে পারি যে আপনার মেয়েকে যারা অত্যাচার করে মেরে ফেলেছে তাদের শাস্তি দিতে পারো। আপনার মেয়েকে যারা অত্যাচার করে মেরে ফেলেছে তাদের শাস্তি দিতে পারো। দিব্যি করে বলুন তো, এত কিছুর পরেও আর বলতে হবে? বিশ্বাস রাখুন না আমার উপর, রূপার উপর যারা যারা অত্যাচার করেছে প্রত্যেকে শাস্তি পাবে। জানেন দিদি, এই সময় না রোজ রূপা আমাকে আপনার হাতে হাতে কাজ করে দিত। আমাকে রোজ চা করে খাওয়াত, আপনারা কোনোদিনও রূপার বিয়ের কথা ভাবেননি? ভেবেছিলাম, সব ভেবেছিলাম। বিয়ে দিলে কার সঙ্গে দিতেন? সে কি আর বিয়ে দেওয়ার অপেক্ষা রেখেছিল, সে তো নিজেরাই ঠিক করে রেখেছিল। নিজেরা মানে পেন্সিল আর রূপা? হ্যাঁ। আপনি নিশ্চিত যে পেন্সিল রূপাকে বিয়ে করত? হ্যাঁ, আমি জানতাম ওরা বিয়ে করবে। এমনও তো হতে পারে যে পেন্সিল রূপাকে বিয়ে করতো না? না না, তা হতো না, পেন্সিল ওকে সত্যি বিয়ে করত। কি করে বলছেন, পেন্সিল আপনাকে লিখে দিয়েছিল যে ও রূপাকে বিয়ে করবে? ধস, সে কি কেউ কাউকে লিখে দেয়? তবে ওর অন্য লেখা দেখেও তো বোঝা যায় না। অন্য লেখা মানে? না কিছু না, বলুন না অন্য লেখা মানে। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। একটা চান্স নিয়ে দেখবেন নাকি, ওদের কাছে ওই পেন্সিলের হাতের লেখা থাকলেও থাকতে পারে। আই মিন ওই রূপা সাঁতরা কি লেখা পেন্সিলের কোনো লাভ লেটার টেটার? দিদি, এগুলো না রূপা খুব যত্ন করে রেখেছিল জানেন দিদি, আমাকে না সব বলতো তো। একটু পড়ে দেখুন, আপনিও বুঝতে পারবেন জানেন যে পেন্সিল ওকে সত্যি বিয়ে করত। যত্ন করে রেখে দেবো কেমন? আর এর মধ্যে থেকে আমি একটা আমার কাছে রাখতে পারি? এই শুভ্র, কাজ শেষ? না, কয়েকটা ক্যাপশন এখনো বাকি আছে। শোনো বস, তোমার প্রোগ্রামের টেলিকাস্টের ডেট যে তোমার ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছে সেটা তো তুমি জানো না? আমার টেলিকাস্টের ডেট? হ্যাঁ, মানে সে তো দেরি আছে। রাজা, আমাকে একদম নার্ভাস করে দেবে না বললাম। একদম নার্ভাস করছি না, কিছুক্ষণ আগে একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, সেখানে তুমি ঢুকে পড়েছো। আমি ঢুকছি? হ্যাঁ। কবে প্রোগ্রাম? কাল রাত 8:10 প্রোগ্রাম। আর ইউ ম্যাড? আরে আমার তো এখনো কুল ডাউন ম্যান, কুল ডাউন। আরে এডিট রুম খালি আছে, ও কতক্ষণ আর লাগবে কটা ক্যাপশন? যাও গিয়ে বসে পড়ো। না না, শুধু ক্যাপশনের ব্যাপার নয়, আমাকে তো কিছু সিন রিশুট করতে হবে, স্পেশালি 52 বস্তি সিনগুলো ওভার এক্সপোজড। রিশু? হ্যাঁ, হাসাস না তো, খালি পেটে হাসাস না, রিশুট। আরে বাবা, ওই জ্বলন্ত শটের ওপর তোমার জ্বালাময়ী কমেন্ট্রি অনেক বেটার যাবে, পাবলিক ওটা আরো বেটার নেবে। কিন্তু রাজাদা, আমার প্রথম কাজ, যদি একটু ধরে না করি? কিছু করার নেই বস, রঞ্জিতদা নিজে বলে গেছে। যাও, 2-3 ঘন্টা টাইম লাগবে, এডিট রুম খালি আছে, মিকিকে নিয়ে বসে পড়ো। উইশ ইউ অল দ্য বেস্ট।
মিস্টার রয় কিন্তু ঠিক 10টার মধ্যে এসে পড়বে। ছেড়ে দাও, উনি কি তোমাদের চাকর নাকি? আমাদের চাকর নয়, আমাদের বাবার চাকর। এই কি বলেছিস তোরা ওই মেয়ে উকিলটাকে? না মানে উনি প্রশ্ন করছে। ও কি প্রশ্ন করেছে সেটা আমরা ভালো করে জানি, তোরা কি উত্তর দিয়েছিস সেটা বল। তেমন কিছু তো আমরা করে কথা বলা কি আছে, আমাদের আর হারাবার কিচ্ছু নেই। কি হয়েছে ভাই, ওই উকিল যা যা প্রশ্ন করেছে আমরা সেই সেই উত্তর দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন করলে তো উত্তর দিতেই হয়, আমরা তো এমনি মরে রয়েছি, মরা মানুষকে কেন যে লোকে এত প্রশ্ন করে? অত কথা শুনতে চাই না, যা বলছি সেটা কান খুলে শুনে রাখ, তোরা এই মুহূর্তে এই বস্তি ছেড়ে চলে যাবি। কি হয়েছে? বললাম বস্তি ছেড়ে চলে যাবি। তোমাদের কথাই নয় ভাই। কি হয়েছে? না বলছিলাম যে তোমাদের কথাই যাবো না এই বস্তি ছেড়ে, নিশ্চয়ই যাবো বস্তি ছেড়ে, তোমাদের কথাই নয়। বড্ড শালা রোয়াব হয়েছে। হ্যাঁ দেখ কে পার পাস। চল করে মরে মরে বেঁচে থাকতে পারবে, তোর ইচ্ছে করছে না।